বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আলমিন হোসেন, সিনিয়র শিক্ষক, বগুড়া সেন্ট্রাল মডেল মাদ্রাসা। আজকে আমার এই অনলাইন ক্লাসে যোগদান করার জন্য সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের এই অনলাইন ক্লাস শুরু করতেছি। তো চলো আমরা দেখি, আজকে আমাদের মূলত ইংলিশ ফর টুডের ইবতেদায়ী ক্লাস ফোরের ইংরেজি বিষয়ে আমরা দেখব। তো আমরা চলো সবাই বের করি সবাই দেখো, উপরে দেখতে দেখতে পাচ্ছি আমরা লেখা আছে লুক অ্যান্ড সে। লুক অ্যান্ড সে, লুক মানে কি বলো, অ্যান্ড এবং লুক মানে দেখা, লুক মানে দেখো বা দেখা, অ্যান্ড মানে এবং সে মানে বলো। লুক অ্যান্ড সে, দেখো এবং বলো। তো আমরা কি দেখতে পাচ্ছি এটা বলো তো? এটা একটা কি পেন, এটা একটা পেন মানে কলম। এটাকে দেখতে পাচ্ছি আমরা পেন্সিল, একটা রোলার, এটাকে একটা ইরেজার, ইরেজার মানে মোস্টলি, এটাকে ব্যাগ, ব্যাগ মানে বলে, বুঝতে পারছো? আবার দেখো এটাকে দেখতে পাচ্ছি আমরা পেন মানে কলম, এটা কি পেন্সিল, একটা রুলার। তারপর কি দেখতে পাচ্ছি আমরা একটা ইরেজার, ইরেজার মানে এটাকে দেখতে পাচ্ছি আমরা ব্যাগ, একটা ব্যাগ। তারপর দেখো নিচে আমরা দেখতে পাচ্ছি সবাই দেখো এদিকে এখানে দেওয়া আছে শার্প পেন। তারপর দেখো এই পাশে দেওয়া আছে পেপার, উপরে টাকা উল্লেখ করে দেওয়া আছে। আবার দেখতেছি যে শার্প না, এখানে লেখা আছে 5 টাকা, এখানে পেপার, এখানে লেখা আছে 2 টাকা, এখানে লেখা আছে পেন্সিল কেস, পেন্সিল বক্স, এখানে 150 টাকা, এখানে লেখা আছে ইউরানার্স, অর্থ হচ্ছে রঙিন তরি, রঙিন তরি অর্থাৎ রং পেন্সিলের মতো এটা। তো তারপর দেখবো এই পাশে দেখো লেখা আছে লেসেন বি, সবাই বের করো লেসেন বি। এখন দেখো এটা একটা কনভারসেশন বিটুইন সেলসম্যান অ্যান্ড আন্টানিয়ান, অর্থাৎ একজন দোকানি এবং একজন বিক্রেতার মধ্যে কথা হবে, কথোপকথন হবে, এটাকে ডায়ালগ বলা হয়। সবাই দেখো লেখা আছে এখানে লিসেন অ্যান্ড সে, লিসেন অ্যান্ড সে, বড় এবং আমি কি তোমাকে সাহায্য করতে পারি? তা নিয়ে বলতেছে ইয়েস প্লিজ, আই লাইক টু পেন্স, আমার 2টা কলম দরকার, আ পেন্সিল, একটি রোলার অ্যান্ড আ পিচ অফ পেপার, পিচ মানে টুকরো, পিচ মানে টুকরো অফ পেপার মানে কাগজ। অর্থাৎ মানে সেলসম্যান বলতেছে, সেলস পার্সন বলতেছে, বিক্রয় কর্মী বলতেছে, ক্যান আই হেল্প ইউ,
দেখো ভালো করে দেখো সবাই এই কার্সারটা দিকে তাকাও, ক্যান আই হেল্প ইউ, ক্যান আই হেল্প ইউ, আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি, তাহলে বলতেছে ইয়েস প্লিজ আই লাইক টু পেন্স, আমার দুইটা কলম দরকার, আ পেন্সিল একটা পেন্সিল বা রুলার অ্যান্ড আ পিচ অফ পেপার একটা কাগজ দরকার। সেলফোন বলতেছে এনিথিং এলস, আর কিছু কি দরকার, তো এনিথিং এলস আর কোন কিছু দরকার আছে কি এগুলো সারা, তাহলে বলছি ইয়েস হ্যাঁ, আ পেন্সিল কেস প্লিজ, আ পেন্সিল কেস প্লিজ, একটা কলম একটা পেন্সিল টাকা বক্স দেবেন অনুগ্রহ করে, ঠিক আছে। তারপর দেখো বলতেছে সেলস পার্সন ও কে ঠিক আছে, কি বলছে ড্যাটস 180 টাকা বক্স দিয়ে দেয়, তো ড্যাটস ওকে ওকে ঠিক আছে, ড্যাটস 180 অর্থাৎ 180 টাকা দিতে দেয়, পুরো জিনিসের মূল্য হচ্ছে কত 180 টাকা। তাহলে বলতেছে ইয়ার ইউ আর এন এন আপনার টাকা বা বলতেছে সেলস পার্সন বলতেছে ইউ হ্যাভ মি 200 টাকা, আপনি গ্যাপ আপনি দিয়েছেন মি আমাকে 200 টাকা, আপনি আমাকে 200 টাকা দিয়েছেন, দ্যাটস 200 টাকা চেঞ্জ, আর দ্যাটস দ্যাট মানে এটা দ্যাট ইজ এই যে 20 টাকা 20 টাকা চেঞ্জ, মানে অর্থাৎ আপনার এখানে সকল জিনিসের দাম হয়েছে 180 টাকা, আপনি আমাকে দিয়েছেন 200 টাকা, তাহলে এই নিয়ে 20 টাকা আপনাকে ফেরত দেবেন, তাহলে বলছে থ্যাংক ইউ বাই, আপনাকে ধন্যবাদ বাই। সেলস পার্সন বলতেছে থ্যাংক ইউ বাই কাম এগি, আপনাকে ধন্যবাদ আপনি আবারও আসবেন, তোমরা একটু আরেকবার দেখে নাও তো রিডিং দেখো তো মনে মনে রিডিং দেখো শব্দের অর্থ দেখো তারপর আমি আবার পড়ে দেবো, দেখো সবাই দেখেছ, তারপরে দেখো কিছু ওয়ার্ড মিনিং আছে এখানে, লেখা আছে বাই মানে ক্রয় করা, চেঞ্জ মানে বদল করা বা পরিবর্তন করে দেওয়া, পেন মানে কলম, ইরেজার মানে মুসলি, রাইট মানে লেখা, লুপ মানে তাকানো, ফাদার মানে বাবা, কাম মানে আশা, তাড়াতাড়ি করো সবাই। বের করো খাতা কলমটা, সবাইকে উঠে নাও তো দেখি, বাই মানে ক্রয় করা, চেঞ্জ মানে বদল করা, পেন মানে কলম, ইরেজার মানে মুসনি, রাইট মানে লেখা, লুক মানে তাকানো বা দেখা, ফাদার মানে বাবা, কাম মানে আশা, সবাই টুটে নাও, বাই মানে ক্রয় করা, কাম মানে আশা, বে মানে কলম, ইরেজার মানে মসনি, রাইট মানে লেখা, রাইট মানে সবাই দেখো উঠে নাও, উঠে নাও, বাই মানে ক্রয় করা, চেঞ্জ মানে কলম, পেন মানে বাই মানে ক্রয় করা, চেঞ্জ মানে বদল করা, পেন মানে কলম, ইরেজার মানে মসনি, রাইট মানে দেখা, লুক মানে তাকানো, ফাদার মানে বাবা, কাম মানে আশা,
তো তোমরা যে কাজটা করবে বাসা থেকে আগে এগুলো অরনামেন্টটা দেখবে। দেখো আমার প্রথম স্লাইডে ছিল পেন মানে কলম, পেন্সিল মানে রোলার, ইরেজার মানে মৌসুমি, ব্যাগ মানে থলে। তো এটা দেখার পর তোমরা যে কাজটা করবে তোমাদের হোমওয়ার্কে যেটা দেওয়া থাকলো এটা দিকে যাবে। তো তার আগে এই রিডিংটা আবার দেখে নেবে তোমরা, যে এখানে লেখা ছিল সেলস পারসন ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? তা নিয়ে বলো ইয়াস প্লিজ আইড লাইক টু পেন্স আ পেন্সিল অ্যান্ড আ পিচ অফ পেপার। হ্যাঁ, আমাকে দয়া করে দুইটা কলম, একটা পেন্সিল এবং একটা কাগজ টুকরো দিন। সেলস পারসন তখন বলেছিল এনিথিং এলস, আর কিছু কি লাগবে? তা নিয়ে বলেছিল যে ইয়াস হ্যাঁ আ পেন্সিল কেস প্লিজ, একটা পেন্সিল কেসও দেবেন। এবং সেলস পারসন বলেছিল কি ওকে ড্যাটস 180 টাকা অল টুগেদার, এই সব জিনিসের দাম হচ্ছে 180 টাকা। তাহলে বললো হিয়ার ইউ আর, এই যে টাকাটা নিন। সেলস পার্সন বললো ইউ হ্যাভ ইউ গ্যাভ মি 200 টাকা, আপনি আমাকে 200 টাকা দিয়েছেন, দ্যাটস 20 টাকা চেঞ্জ, এই নেন 20 টাকা ফেরত। তো এই যে কথোপকথন হয়েছিল, এই কথোপকথন থেকে আমরা এখানে কী করতেছি, অড মিনিংটা দেখেছি, যেটা এখানে মূলত আমাদের পরীক্ষাতে আসবে এখান থেকে অড মিনিং। ঠিক আছে, এই অড মিনিংটা না পারলে কিন্তু এই ওয়ার্নিংটা কিন্তু পরীক্ষাতে অবশ্যই আসবে, এখান থেকে আমাদের অনেক প্রশ্ন উন্মাদ থাকবে, প্রশ্ন থাকবে, ওয়ার্নিং থাকবে, মেনশনিং থাকবে, এগুলো সব কিছু আমাদের দেখতে হবে। হ্যাঁ, তো আজকে আশা করা যায় তোমাদের ক্লাসটাতে কোনো সমস্যা হবে না, আর এই ওয়ার্নিংটা তোমার মনে এতক্ষণ উঠে নিয়েছ, তো ওয়ার্নিংটা না হতে উঠলে কিন্তু এটা ইয়ে করা যাবে না। তো এই ওয়ার্নিং দেখো এইখানে 8 থেকে 10 মতো ওয়ার্নিং দেওয়া আছে এই দ্বিতীয় ক্লাসে। এই অর্ডিনিংটা তোমাদের মান্থলি পরীক্ষা দোকান থেকে প্রশ্ন আসতে পারে, তো সবাই তোমরা এটা দেখে নেবা। তো আজকে আমাদের অনলাইন ক্লাসে যোগদান করার জন্য সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।